করোনা সংক্রমণ ঠেকাতে সবকিছু নিয়ন্ত্রণে আনা হতে পারে সংসদে বললেন প্রধানমন্ত্রী স্বাস্থ্যবিধি মানার আহ্বান এবার লঞ্চেও অর্ধেক যাত্রী পরিবহনের শর্তে শতকরা 60 ভাগ ভাড়া বাড়লো আজ থেকেই কার্যকর করোনা প্রতিরোধে মানা হচ্ছে না সরকারের 18 দফা নির্দেশনা স্বাস্থ্যবিধি না মানলে জরিমানা ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের অন্যতম টার্গেট ছিল আইনশৃঙ্খলা বাহিনী বললেন আইজিপি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন সাতক্ষীরায় কলারোয়ায় মা ও দুই ছেলে মেয়ের মরদেহ উদ্ধার যৌন নির্যাতনের বিচার না পেয়ে আত্মহত্যার অভিযোগ Saudi Extreme. Enjoy smooth speed. স্বাগত সমগ্র বাংলাদেশে আপনাদের সাথে আছে আমি আতিফ আঞ্জুমান শিরোনাম শুনছিলেন চলে যাচ্ছি পুরো খবরে করোনা সংক্রমণ ঠেকাতে প্রয়োজনে আগের মতো সবকিছু নিয়ন্ত্রণে আনা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক্ষেত্রে জনগণের সহযোগিতা চেয়ে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তিনি বলেন টিকা নেয়ার পর জনসাধারণের মধ্যে অসচেতনতা বেড়েছে সকালে চলতি সংসদ অধিবেশনের এক আলোচনায় একথা বলেন সংসদ নেতা সংবিধান অনুযায়ী সংসদের দুটি অধিবেশনের মধ্যে 60 দিনের বেশি বিরতি থাকার সুযোগ নেই সে কারণেই করোনা সংক্রমণের এমন ঊর্ধ্বগতির মধ্যে নিয়ম রক্ষায় বসেছে চলতি সংসদের 12তম অধিবেশন জাতীয় সংসদের শুরুতেই একাদশ ও সাবেক সংসদ সদস্যদের মৃত্যুতে অধিবেশনের শোক প্রস্তাব তোলেন স্পিকার এ আলোচনায় অংশ নিয়ে সংসদ নেতা বলেন শুরুর দিকে সরকার করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে পারলেও এখন বিশ্বব্যাপী এ মহামারী দ্রুত ছড়াচ্ছে একই পরিস্থিতি এদেশেও যেহেতু ভ্যাকসিন দেওয়া শুরু করেছি বলে বোধহয় মানুষের মাঝে একটা মানে বিশ্বাস জেগে গেছে সবাই একটু ভাবছিল যে কিছুই বোধ হবে না কিন্তু আমি কিন্তু মাননীয় স্পিকার বারবার বলছিলাম যে ভ্যাকসিন নিলেও সাবধানে থাকতে হবে স্বাস্থ্যবিধিগুলি মেনে চলতে হবে এবং এই স্বাস্থ্যবিধি মানাটা কিন্তু বন্ধ হয়েছে এবং আমরা প্রধানমন্ত্রী বলেন নতুন পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ইতিমধ্যেই নির্দেশনা দিয়েছে প্রয়োজনে আগের মতো ব্যবস্থা নেওয়া হবে বলেও ইঙ্গিত দেন সংসদ নেতা সামাজিক অনুষ্ঠানে জনসমাগম কমিয়ে আনা সহ পর্যটন কেন্দ্রে ভিড় না করার পরামর্শ দেন সরকার প্রধান প্রথমে করোনা ভাইরাস যখন দেখা গেল যেভাবে আমরা সবকিছু নিয়ন্ত্রণে করেছিলাম আমরা সেইভাবেই আবার আমাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে ইতিমধ্যে কিছু নির্দেশনা আমরা দিয়েছি এবং ধীরে ধীরে আমরা চেষ্টা করে যাচ্ছি এটাকে নিয়ন্ত্রণে আনতে কিন্তু সেই ক্ষেত্রে জনগণের সহযোগিতা দরকার আজকে আমরা এ সময় করোনা সংক্রমণ থেকে নিজেকে রক্ষায় কিছু ঘরোয়া টিপস দেন শেখ হাসিনা যখনই বাইরে আসে আমি একটু নাকে একটু সর্ষের তেল নাকের ভিতরে না নাকের কাছে একটু দিয়ে রাখি কাজে এটাও কিন্তু সবাই দিতে পারেন আর এই ভাপ নেওয়াটা এটা কিন্তু খুব কাজে লাগে এটা যথেষ্ট যারা নিজেরা সুরক্ষিত রাখতে চান করবেন আর মাস্কটা পরে থাকতে হবে আলোচনা শেষে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এস টি ইমাম সিলেট 3 আসনের এমপি মাহমুদ উসামাদ চৌধুরী ও মওদুদ আহমদের মৃত্যুতে সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাব গ্রহণ করে সংসদ নাফিজাদৌলা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা করোনা নিয়ন্ত্রণ করা না গেলে হাসপাতালে শয্যা সংখ্যা বাড়ানোর পরও সংকট সমাধান নাও হতে পারে বলে শঙ্কা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নতুন 10টি আইসিইউ বেডের উদ্বোধনীতে ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলেন মন্ত্রী করোনা সংক্রমণের ভয়াবহতার কথা জানিয়ে তিনি বলেন গত 4 মাসের চেয়ে 1 সপ্তাহে সংক্রমণ বহুগুণ বেড়েছে এর জন্য স্বাস্থ্যবিধি না মানাই মূল কারণ বলে জানান তিনি স্বাস্থ্যমন্ত্রী বলেন করোনা নিয়ন্ত্রণে বাংলাদেশ সুনাম অর্জন করেছিল তবে অতিরিক্ত আত্মবিশ্বাসী কাল হয়েছে সবকিছু স্বাভাবিক মনে করে করোনাকে গুরুত্বই দেয়নি সাধারণ মানুষ এ সময় ঢাকা মেডিকেলে পুড়ে যাওয়া আইসিইউ দ্রুত চালু করার তাগিদ দেন প্রধানমন্ত্রী আমাদেরকে এখনই নিজেদেরকে সামলাতে হবে নিজেদের পরিবারকে রক্ষা করার জন্য এবং দেশকে রক্ষা করার জন্য আপনারা যে যতই আলোচনা করুক না কেন একটা সীমাবদ্ধতা আছে হাসপাতালে কিন্তু যতই বেড বাড়াই আরো একটা শেষ আছে তারপরে কিন্তু আর আমরা রোগী নিতে পারবো না নিতে পারবেই না জায়গাই থাকবে না
এদিকে বাসের পর এবার লঞ্চেও অর্ধেক যাত্রী পরিবহনের শর্তে শতকরা 60% ভাড়া বাড়লো। আজ থেকেই কার্যকর হবে নতুন ভাড়া, তবে কেবিনের ক্ষেত্রে আগের ভাড়াই কার্যকর থাকবে। দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে একথা জানান নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেন, করোনা ভাইরাস মোকাবেলায় লঞ্চ মালিক সহ সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিআইডব্লিউটিএ নতুন ভাড়ার তালিকা সরবরাহ করবে বলেও জানান নৌ প্রতিমন্ত্রী। এ সময় তিনি লঞ্চে হ্যান্ড স্যানিটাইজার রাখার জন্য লঞ্চ মালিকদের প্রতি আহ্বান জানান। এসব বিষয়ে জেলা ও উপজেলা পর্যায়ে মনিটরিং করা হবে বলেও জানান নৌ পরিবহন প্রতিমন্ত্রী। আমরা মনে করেছি যে স্বাস্থ্যবিধি অনুসরণ করতে গেলে ভাড়া বৃদ্ধির কোনো বিকল্প নাই, এটা বৃদ্ধি করতে হবে। কারণ মালিকরা আমাদের সম্মত হয়েছে যে তাদের যে ক্যাপাসিটি তার থেকে অর্ধেক তারা যাত্রী পরিবহন করবে, এবং সেই জন্য আমরা যাত্রী পরিবহনের ক্ষেত্রে আমরা 60% ভাড়া বৃদ্ধি করেছি। সেই যেই ভাড়াটা ক্যাবিনের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। এ নিয়ে আরো জানাতে সদরঘাট থেকে যোগ দিয়েছেন সহকর্মী মাহমুদ শরীফ। শরীফ, লঞ্চেও দেখা যাচ্ছে যে অর্ধেক যাত্রী পরিবহনের শর্তে শতকরা 60% ভাড়া বাড়ানো হয়েছে, একথা জানিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী। তবে এই ভাড়া নিয়ে যাত্রী ও পরিবহন মালিকরা কি বলছেন, আর লঞ্চে স্বাস্থ্যবিধি কতটুকু মানা হচ্ছে? দেখুন, সরকারের যে নির্দেশনা, সেই নির্দেশনা কিছুক্ষণ আগেই হয়েছে, অর্থাৎ সেই নির্দেশনা এখনও অনেক লঞ্চ কর্তৃপক্ষ জানে না। আমি সদরঘাটে বেশ কয়েকজন লঞ্চ কর্মকর্তা যারা আছেন, যারা লঞ্চ পরিচালনা করেন, তাদের সাথে কথা বলেছি। তারা বলছে যে এখন পর্যন্ত তাদের কাছে যে নির্দেশনা, সেই নির্দেশনা আসেনি। তবে তারা বলছে যে এই করোনা সংক্রমণ আবারও বাড়তে থাকায় এখন লঞ্চেও যাত্রী কমে গেছে, অর্থাৎ অর্ধেক যাত্রী পরিবহনের যে বিষয়টি নির্দেশনা এসেছে 60% বাড়তি ভাড়া নিয়ে, সেই নির্দেশনা আসার পর তারা সেই মোতাবেক তাদের যে যাত্রী পরিবহন সেটি করবেন। তবে তারা একটি বিষয় বলছে যে করোনা সংক্রমণ শুরু হবার পর থেকেই তারা চেষ্টা করছে স্বাস্থ্যবিধি মেনে যাত্রী পরিবহন করার জন্য, কিন্তু তাদের অভিযোগ অনেক যাত্রী আসলে স্বাস্থ্যবিধি মেনে লঞ্চে তাদের যে যাতায়াত সেটি করছে না। এবং এখানে মাইকে ঘোষণা দেওয়া হচ্ছে কিছুক্ষণ পরপরই বিআইডব্লিউটি এর পক্ষ থেকে, লঞ্চ মালিক কর্তৃপক্ষের পক্ষ থেকে, যাতে সবাই মাস্ক পরিধান করে স্বাস্থ্যবিধি মেনে লঞ্চে উঠে বা তাদের যে গন্তব্য সেখানে তারা যাত্রা শুরু করে। একটি বিষয় হচ্ছে যে লঞ্চে যে ডেক রয়েছে, অর্থাৎ যেখানে আসলে অনেক যাত্রী একসাথে বসে গন্তব্যে তাদের যাত্রা করে, সেখানেই মূলত অর্ধেক যাত্রী পরিবহনের নির্দেশনা দেওয়া হয়েছে। তবে কিছু লঞ্চে এই অর্ধেক যাত্রী পরিবহনের যে মাপ করার, অর্থাৎ অর্ধেক যাত্রী কীভাবে নির্ণয় করবে, এটির জন্য দাগ কাটা রয়েছে, যেটি এর আগে, অর্থাৎ গত বছর যখন করোনা সংক্রমণ হয়েছিল তখন এটি করা হয়েছিল। আবার অনেক লঞ্চে কিন্তু এটি করা নেই, অর্থাৎ যেসব লঞ্চে দাগ কাটা নেই, অর্থাৎ ঘর করা নেই, সেই ঘরের বাইরে যারা যাত্রী বসবেন বা ঘরের ভেতরে কারা বসবেন, এই যে একটি বিষয়, এটি নির্ণয়ের কোনো, তাদের যে নির্ণয় করবে কিভাবে অর্ধেক যাত্রী কিভাবে তারা উঠাবে, এটি নির্ণয়ের কোনো মাধ্যম তাদের কাছে নেই। তবে সেক্ষেত্রে এই লঞ্চ কর্তৃপক্ষ বলছে তাদের একটি ধারণা রয়েছে যে লঞ্চে 200 বা 300 ডেকে এক ডেকে যাত্রী বসবে, সেখানে তারা 100 বা 80 জন এরকম তারা যাত্রী পরিবহন করবে। তবে ভাড়া যে 60% বাড়ার বিষয়টি নিয়ে যাত্রীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে, কারণ এখানে যেহেতু কেবিনে লঞ্চের ভাড়া 60% বাড়ানোর কোনো নির্দেশনা আসেনি, এখন মূলত ডেকে যারা যাত্রা করবেন তাদের ক্ষেত্রে 60% ভাড়া যে বাড়ানোর নির্দেশনা এসেছে, এটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। কারণ তারা বলছেন যে এমনিতেই লঞ্চে যখন যাত্রী আসে সবাইকে তারা তুলছে, অর্থাৎ যে লঞ্চ যে গন্তব্যে ছেড়ে যাবে সেই যাত্রী, লঞ্চে যদি কোনো যাত্রী আসে তাহলে এর আগে তাদের অভিজ্ঞতা বর্ণনা করছে তারা। তারা বলছে যে এর আগে এরকম হয়েছে যে অর্ধেক যাত্রী পরিবহনের শর্তে যে ভাড়া বেশি ছিল তখনও কিন্তু নিয়ম পুরোপুরি মানা হয়নি, তবে এবার সবাই আশা করছে যে স্বাস্থ্যবিধি মেনে, এই নিয়ম মেনে তারা আসলে তাদের যে বর্ধিত ভাড়া সেটি তারা আদায় করবে। সদরঘাট থেকে করোনায় লঞ্চে স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী মাহমুদ শরীফ। করোনা প্রতিরোধে সরকার 18 দফা নির্দেশনা দিলেও বেশিরভাগ জায়গায় মানুষ মানছে না স্বাস্থ্যবিধি। এমন পরিস্থিতিতে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অমান্যকারীদের জরিমানা করছে স্থানীয় প্রশাসন। সরকারি নির্দেশনা মেনে গণপরিবহনে বাসের ভাড়া বাড়লেও লক্ষ্মীপুরে যাত্রীদের সামাজিক দূরত্ব মানা হচ্ছে না, মাস্ক পরার হারও কম, সেই সঙ্গে সভা সমাবেশও করা হচ্ছে স্বাস্থ্যবিধি না মেনে।
করোনার উচ্চ সংক্রমণের ঝুঁকিতে থাকলেও মেহেরপুর ও রাজবাড়িতে স্বাস্থ্যবিধি মানার বিষয়ে জনসাধারণের মধ্যে নেই কোনো সচেতনতা। রাস্তায় বেশিরভাগ মানুষকে মাস্ক পরতে দেখা যায়নি, তবে স্বাস্থ্যবিধি না মানায় নারায়ণগঞ্জে 55 এবং খাগড়াছড়িতে 40 জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। করোনা পরিস্থিতির আরো খবর জানাতে এবার সিলেট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মঞ্জুর আহমেদ। মঞ্জুর, সিলেটে করোনা সংক্রমণ কেমন দেখছেন, লোকজন স্বাস্থ্যবিধি মানছেন কিনা, আর স্বাস্থ্যবিধি নিশ্চিতে প্রশাসনের কোনো তৎপরতা চোখে পড়ছে কিনা? সিলেটে আসলে করোনার যে সংক্রমণ সেটা কিন্তু দিন দিন বাড়ছে। আমরা গত 24 ঘন্টায় সিলেটে আসলে করোনায় 5 জনের মৃত্যু হয়েছে এবং গত 24 ঘন্টায় আক্রান্ত হয়েছেন 100-এরও বেশি মানুষ। সেক্ষেত্রে বলা যায় যে সিলেটে গত কয়েকদিন ধরে আমরা লক্ষ্য করেছি যে করোনার যে শনাক্তের হার সেটা কিন্তু দিন দিন বাড়ছে, প্রতিদিনই শতাধিক আক্রান্ত রোগী পাওয়া যাচ্ছে সিলেট বিভাগের 4 জেলায়। সেক্ষেত্রে আপনি যেটা বলছিলেন যে প্রশাসনের যে নির্দেশনা, 18 দফার নির্দেশনা এসেছে এবং সিলেট কিন্তু দেশের যে 31টি ঝুঁকিপূর্ণ এলাকা করোনার জন্য সেই এলাকার একটি এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে ইতিমধ্যে সিলেট জেলাকে, এবং এই কারণে কিন্তু এই এলাকায় আমরা দেখতে পাচ্ছি যে করোনার সংক্রমণের ঝুঁকিটা দিন দিন বাড়ছে। এর আরেকটি কারণ আছে, সিলেট একটি প্রবাসী অধ্যুষিত অঞ্চল, এখন পর্যন্ত সিলেট লন্ডন ফ্লাইট চালু রয়েছে এবং প্রতিদিন যুক্তরাজ্য থেকে এখানে প্রবাসীরা আসছেন এবং তারাও কিন্তু ঠিকমতো কোয়ারেন্টাইনের যে নিয়ম সেটা মানছেন না। এসব কারণে কিন্তু নতুন যে করোনা ভাইরাস সে ভাইরাস ছড়িয়ে পড়ার একটা আশঙ্কা দেখা দিয়েছে, এবং হাসপাতালগুলোতে আমরা যেটা দেখেছি যে সিলেটের যে করোনা ডেডিকেটেড হাসপাতাল রয়েছে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল, এই হাসপাতালে 100টি বেড রয়েছে এবং আজকে পুরো সবকটি বেডে কিন্তু পরিপূর্ণ করোনা রুগী সেখানে ভর্তি, এবং আরেকটি হাসপাতাল করোনা ডেডিকেটেড আছে 31 শয্যার হাসপাতাল খাদিমনগর, সেটাও কিন্তু প্রায় সবগুলো সিট যেখানে 100 শয্যা কিন্তু করোনা রুগী আছে। এক্ষেত্রে কিন্তু ধীরে ধীরে যেভাবে সংক্রমণ বাড়ছে হাসপাতালগুলো কিন্তু রুগীর চাপ সামলাতে অনেকটা হিমশিম খেতে হচ্ছে, এই মুহূর্তে এসে কিন্তু হিমশিম খেতে হচ্ছে, আর মানুষের মধ্যে সচেতনতা কিন্তু এখন পর্যন্ত বাড়েনি, মানুষ অবাধে চলাফেরা করছে, জনসমাগমও কিন্তু হচ্ছে, আর প্রশাসন আসলে এখন পর্যন্ত আমরা কিন্তু সিলেটে ওইভাবে কঠোরভাবে যে প্রশাসন মাঠে নেমেছে সেটা কিন্তু দেখতে পাচ্ছি না। আমরা বিভিন্ন জায়গায় মাস্ক পরা পরিধান না করলে অভিযান দেখতে পাচ্ছি, জরিমানা করা হচ্ছে, কিন্তু সিলেটে জেলা প্রশাসনের পক্ষ থেকে আসলে তেমন একটা আমরা এভাবে তৎপরতা লক্ষ্য করছি না, এ কারণে কিন্তু মানুষের মধ্যে সচেতনতা কিন্তু বাড়ছে না। এবং আজকে সিলেটের জেলা প্রশাসনের একটা বৈঠক রয়েছে এবং সেই বৈঠকে কিছুক্ষণ আগে সেই বৈঠক শেষও হয়েছে এবং এই বৈঠকে একটা নির্দেশনা দেওয়া হয়েছে যে সিলেটের যে দোকানপাটগুলো আছে সেগুলো যাতে রাত 8টার মধ্যে বন্ধ করে দেওয়া হবে এবং 14 এপ্রিল পর্যন্ত সেই নির্দেশনাগুলো চলবে। সিলেট থেকে করোনা পরিস্থিতির সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী মঞ্জুর আহমেদ। হরতালের নামে ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের তাণ্ডবে অন্যতম টার্গেট ছিল আইন শৃঙ্খলা বাহিনী, দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের এক পর্যায়ে অবরুদ্ধ করে ফেলে হরতালকারীরা। দুদিনের তাণ্ডবে আহত হন কয়েকশো পুলিশ সদস্য। ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে এসব কথা বলেছেন পুলিশের মহাপরিদর্শক বেনজির আহমেদ। ব্রাহ্মণবাড়িয়ার খাটিহাতা হাইওয়ে থানা হেফাজতের তাণ্ডবের পর পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। রোববারের হরতালে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধের পর হেফাজত কর্মীদের সাথে আইন শৃঙ্খলা বাহিনীর দফায় দফায় সংঘর্ষ হয়। এক পর্যায়ে থানায় ভাঙচুর চালায় হেফাজত কর্মীরা, দেয়া হয় আগুনও। হেফাজতের ধ্বংসলীলার পর থেকে বন্ধ রয়েছে থানার স্বাভাবিক কার্যক্রম। পুলিশের সামনে দুটা গাড়ি ছিল, ওটা পুড়াইছে। ব্রাহ্মণবাড়িতে যে একটি তাণ্ডব চলতেছিল, নারকীয় তাণ্ডব, এই অবস্থার ভিতরে পুলিশ আক্রান্ত হলো এবং এমন একটা পরিস্থিতির শিকার হয়েছে যে কোনো সময় হয়তো আমরা মারা যেতে পারতাম। ওই পরিস্থিতির ভিতরে যখন আমরা তখন একটা পথ দিয়ে যে পথ দিয়ে এসেছি ওই পথ চেঞ্জ করে অন্য একটি পথ দিয়ে তখন আমাদেরকে শটগানে গুলি করে 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 সেখান থেকে ব্যাক করতে হয়েছে। হেফাজতের তাণ্ডব থেকে বাদ যায়নি পুলিশ সুপার কার্যালয়ও। হামলা হয়েছে পুলিশ লাইন্স, পুলিশ মডেল থানা, হাইওয়ে থানা ও পুলিশ ফাঁড়িতেও। পুড়িয়ে দেয়া হয় এপিসি কার, এসপি গাড়ি সহ অর্ধশত গাড়ি। আহত হয় কয়েকশো পুলিশ সদস্য। আমাদের এডিশনাল এসপি থেকে শুরু করে অনেক অফিসার ফোর্স গুরুতর আহত আছে। ঢাকায়ও ঢাকায় হেলিকপ্টারে করে এই অফিসারদেরকে পাঠিয়েছি যারা প্রোগ্রামে ছিল এবং তারা সর্বাত্মক চেষ্টা করছে লেস ক্যাজুয়ালিটি অর্থাৎ সম্পদের ক্ষয়ক্ষতি যাতে কম হয় সেই ধরনের মোকাবিলা করে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে। শুধু আইন শৃঙ্খলা বাহিনীর স্থাপনাই নয়,
হেফাজতের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়েছে জেলা পরিষদ কার্যালয়, পৌরসভা কার্যালয়, পৌর মিলনায়তন, জেলা গণগ্রন্থাগার, আলাউদ্দিনের সঙ্গীতাঙ্গন সহ বেশ কিছু ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ স্থাপনা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। কিশোরগঞ্জে হরতাল ও বিক্ষোভ মিছিলে হেফাজত বিএনপির তাণ্ডবের ঘটনায় সন্ত্রাস দমন আইনে আলাদা 5টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় আসামি করা হয়েছে 8,500 জনকে। পুলিশ জানিয়েছে, গত রোববার সারা দেশে হেফাজতের ডাকা হরতালের দিন জেলা শহরের বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনায় কিশোরগঞ্জ মডেল থানায় পুলিশের পক্ষ থেকে 3টি মামলা করা হয়। মামলায় হেফাজত বিএনপির শতাধিক নেতাকর্মীর নাম উল্লেখ করে প্রায় 4,500 জনকে আসামি করা হয়। হরতালের দিন আওয়ামী লীগ অফিসে হেফাজত ইসলামের হামলায় আজ জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে 1,000 অজ্ঞাতনামা আসামির নামে মামলা করা হয়। এছাড়া কটিয়াদিতে হামলা নাশকতার ঘটনায় পুলিশ বাদী হয়ে 3,000 জনকে আসামি করে মামলা দায়ের করে। এসব মামলায় অন্তত 16 জনকে গ্রেপ্তার করা হয়েছে। যেখানে ঘটনা ঘটেছে সেগুলো মামলা আমরা গ্রহণ করেছি। এখন পর্যন্ত কটিয়াদিতে একটা এবং সদর কিশোরগঞ্জ সদর মডেল থানায় 4টা, টোটাল 5টা মামলা হয়েছে এবং টোটাল এখন পর্যন্ত 16 জন গ্রেপ্তার রয়েছে এবং বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সমগ্র বাংলাদেশে একটা বিরতি নিচ্ছে, আর ফিরে এসে অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকছে। কুমিল্লার দেবিদ্বারে বিয়ে বাড়িতে গান বাজানো নিয়ে দুপক্ষের সংঘর্ষে 2 যুবক নিহত, আহত কমপক্ষে 5 জন। সাতক্ষীরায় শিশুকন্যার যৌন নির্যাতনের বিচার না পেয়ে 2 সন্তানকে নিয়ে এক নারীর আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে। সকালে কলারোয়ার বাসা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। তাদের স্বজনদের অভিযোগ, 5 বছরের মেয়ে মোহনার উপর কয়েকবার যৌন নির্যাতন চালায় প্রতিবেশী এক যুবক। বিষয়টি স্থানীয় ইউপি মেম্বারকে কয়েক দফা জানিয়েও বিচার পাননি মা মাহফুজা। এতে ক্ষুব্ধ হয়ে গতরাতে ছেলে মাহফুজ ও মেয়ে মোহনাকে শ্বাসরোধ করে হত্যার পর আত্মহননের পথ বেছে নেন মাহফুজা। সকালে তার ঝুলন্ত মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থল পরিদর্শন করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছেন পুলিশ সুপার। তার স্বামী এবং তার প্রতিবেশীদের মাধ্যমে জানতে পেরেছি যে একটি আত্মহত্যার ঘটনা। তারপরে বিষয়টি আমরা আরো উচ্চতর তদন্ত এবং পোস্টমর্টমের মাধ্যমে নিশ্চিত হবো যে কিভাবে দুঃখজনকভাবে 3টি মানুষ মারা গেল। বরগুনার তালতলিতে এক নারীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। মামলায় বলা হয়, পটুয়াখালীর কলাপাড়ার ওই নারী বুধবার দুপুরে তার বোনের স্বামীর সঙ্গে ঘুরতে যান তালতলির ইকোপার্কে। বিকেলে বোনের স্বামী পানি কিনতে গেলে তাদের গাড়ি চালককে আটকে রাখে স্থানীয় বাসিন্দা মিজানুর ও জাহিদুল। পরে তাকে বনের মধ্যে নিয়ে ধর্ষণ করে একই এলাকার সোহাগ ও হাসান নামের 2 যুবক। এ ঘটনায় অভিযুক্ত 4 জনকে আসামি করে ধর্ষণ মামলা করেছেন নির্যাতিতা নারী। তবে এখনও কাউকে আটক করতে পারেনি পুলিশ। কুমিল্লায় বিয়ে বাড়িতে গান বাজানো নিয়ে দুপক্ষের সংঘর্ষে 2 যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত 5 জন। পুলিশ জানায়, বুধবার রাত 1টার দিকে দেবিদ্বার উপজেলার আবদুল্লাপুর গ্রামে বিয়ে বাড়িতে গান বাজানো কেন্দ্র করে দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় সাইফুল নামে এক যুবকের। পরে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর মৃত্যু হয় ফাহিমের। আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। তো আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি আর ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে খুঁজে বের করার চেষ্টা করছি। বিস্তারিত তদন্ত শেষে আমরা বিস্তারিত ঘটনা বলতে পারবো। আমাদের আইনানুগ যে প্রক্রিয়া সেটা চলমান আছে।
রাজবাড়ির দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও 4 নং ওয়ার্ডের সদস্য আব্দুল গনি মণ্ডলকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। স্থানীয়রা জানিয়েছেন, গতরাতে বাজার থেকে বাড়ি ফিরছিলেন গনি মণ্ডল, এ সময় একদল দুর্বৃত্ত তাকে গুলি করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়। বৃহস্পতিবার বেলা 11:30টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় এখনও কোনো মামলা এবং আটক হয়নি। মুন্সীগঞ্জের টঙ্গিবাড়িতে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। গতরাতে উপজেলার আবদুল্লাপুরে নিজ ঘর থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ জানিয়েছে, নিজ ঘরে গৃহবধূ রিয়া মনির মরদেহ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। নিহতের স্বজনদের অভিযোগ, বিয়ের পর থেকে শ্বশুরবাড়ির লোকজন তার উপর প্রায়ই নির্যাতন চালাত, তারাই তাকে হত্যা করেছে বলে অভিযোগ স্বজনদের। পারিবারিক কলহে চেড়েই আত্মহত্যা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। সমগ্র বাংলাদেশে আর একটা বিরতি নিচ্ছে, আর ফিরে এসে অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকছে। উচ্চ ফলনশীল পাট বীজের নতুন জাত উদ্ভাবন, উৎপাদন ক্ষমতা 15-20% বেশি। মেহেরপুরের মুজিবনগরে গোপন বৈঠকের সময় জেলা জামায়াতের আমির ও 5 নারীসহ 13 জনকে আটক করা হয়েছে। সকালে শিবপুর গ্রামের ফজলু গাজীর বাড়ি থেকে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, ওই এলাকায় জামায়াতের কিছু নেতাকর্মী গোপন বৈঠক করছে এমন খবরে সেখানে অভিযানে যায় তারা। এ সময় জেলা জামায়াতের আমির সহ 13 জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় 3টি ককটেল, জিহাদি বই ও মোটরসাইকেল। সিলেটের কানাইঘাট লোভাছড়া সীমান্ত এলাকা থেকে অস্ত্রসহ আটক 2 ভারতীয় খাসিয়া নাগরিককে জেল হাজতে পাঠানো হয়েছে। বুধবার দুপুরে লোভাছড়া সীমান্ত থেকে অস্ত্রসহ 2 ভারতীয় খাসিয়াকে আটক করে বিজিবি। আটককৃতরা হলেন ভারতের মেঘালয় রাজ্যের জুয়াই জেলার শ্রীতাও ও শ্রী ব্রাজিল। বিজিবি কর্মকর্তারা সাইফুল খান জানান, ভারতের মেঘালয় রাজ্যের বেশ কিছু খাসিয়া বাংলাদেশের ভিতরে অস্ত্র নিয়ে প্রবেশ করে। সেখানে দায়িত্বরত বিজিবি সদস্যরা তাদেরকে আটকের চেষ্টা করলে 2 জন ছাড়া সবাই পালিয়ে যায়। এ ঘটনায় 2 ভারতীয় খাসিয়ার বিরুদ্ধে অস্ত্র আইন ও অনুপ্রবেশের দায়ে কানাইঘাট থানায় আলাদা 2টি মামলা করা হয়। নতুন জাতের উচ্চ ফলনশীল রবি 1 পাট বীজ উদ্ভাবন করেছে কিশোরগঞ্জের পাট গবেষণা ইনস্টিটিউট। গবেষকরা বলছেন, এই বীজের পাট উৎপাদন ক্ষমতা থেকে 15-20% বেশি। আর আলাদা জমিতে নয়, অন্য ফসলের সঙ্গে একই জমিতে করা যাবে এর বীজতলা, সময়ও লাগবে কম। জেলা সদরের পাট গবেষণা ইনস্টিটিউটের মাঠ জুড়ে প্রতিষ্ঠানটির নতুন উদ্ভাবিত বীজ রবি 1, এর আরেক নাম বিজেআরআই তোষা পাট 8। পাট বিষয়ক মৌলিক ও ফলিত গবেষণা প্রকল্পের আওতায় নতুন জাতের এই বীজ উদ্ভাবনে 5 বছর ধরে চলে গবেষণা। দেশি ও 4 জাতের বীজের জিনগত পরিবর্তনের মাধ্যমে উদ্ভাবন করা হয় পাট বীজ রবি 1। ময়মনসিংহ, কিশোরগঞ্জ সহ বিভিন্ন জেলায় আমরা যে কৃষক পর্যায়ে এই জাতটির যে প্রদর্শনী প্লট করেছি, এতে দেখা যায় যে ইন্ডিয়ান জাতের চেয়ে আমাদের যে জাতটি রয়েছে এই জাতটির ফলন অনেক বেশি। বিজ্ঞানীদের দাবি, আমদানি করা যে কোনো বীজের চেয়ে এই বীজের পাট উৎপাদন ক্ষমতা 15-20% বেশি, আর বীজের ফলন অন্তত 30% বেশি। এছাড়া এই পাট বীজ অন্য ফসলের সঙ্গেই চাষ করা সম্ভব। আমরা কৃষক পর্যায়ে এই জাত থেকে ছড়িয়ে দেওয়ার জন্য কৃষি সম্পদ অধিদপ্তর এবং বাংলা পাট গবেষণা ইনস্টিটিউট যৌথভাবে বিভিন্ন কাজ করছে। কৃষকদেরকে আমরা মোটিভেট করছি, তাদেরকে প্রশিক্ষণ দিচ্ছি। এরই মধ্যে রবি 1 পাট বীজের পরীক্ষামূলক চাষাবাদে ফলন ভালো হওয়ায় আশাবাদী কৃষকরাও। এই নতুন জাতটা আমাদের স্যাররা আমাদের দিতে আমাদের বাড়িতে প্লট করছে। কালিকাত সার দেওয়া, মই দেওয়া, প্লট করিয়া সুন্দর করিয়া জ্বালা যে ফালাই আমরা ফালাই দিছি, ফালাই দেওয়া এই কোনো খরচ নাকি। গত মৌসুমে দেশে 7,27,000 মেট্রিক টন পাট উৎপাদন হয়, যা থেকে আয় 7,411,74,00,000 টাকা। নতুন জাতের এই বীজ
সোনালী আঁশ পাটের গৌরব ফিরিয়ে আনতে ভূমিকা রাখবে এমন আশাবাদ সংশ্লিষ্টদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। খুব শিগগিরই চালের দাম কমে আসবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। চলতি বছর লক্ষ্যমাত্রার চেয়ে 83,000 হেক্টর বেশি জমিতে হাইব্রিড বোরো ধান চাষ হয়েছে বলেও জানান তিনি। ফলে 3,00,000 টন বেশি ধান উৎপাদন হবে বলেও আশাবাদী মন্ত্রী। বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সাথে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি। সরবরাহ ব্যবস্থায় ঘাটতি, নিম্নমানের চাল আমদানি, মিল মালিকদের কারসাজি সহ নানা কারণে এখনও অস্থির দেশের চালের বাজার। সরকারি বিপণন সংস্থা টিসিবির হিসাবে বৃহস্পতিবার সরু চাল বিক্রি হচ্ছে 58 থেকে 64 টাকা কেজিতে, মাঝারি মানের চালের কেজি 50 থেকে 56 টাকা, মোটা চালের কেজি 45 থেকে 48 টাকা। চালের বাজারে এই অস্থির অবস্থায় আশার বাণী শোনালেন কৃষিমন্ত্রী। বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সাথে এক বৈঠকে তিনি বলেন 48 টাকা। এবার লক্ষ্যমাত্রার চেয়ে 83,000 হেক্টর বেশি জমিতে হাইব্রিড বোরো ধান উৎপাদন হয়েছে, এর ফলে 3,00,000 টন বেশি ধান উৎপাদন হবে বলে জানান মন্ত্রী। 3,00,000 হেক্টর বেশি আমাদের হাইব্রিড ধান বোরো ধান এবার রোপণ হয়েছে। আমরা আশা করি 1 টন করেও যদি হয় তাহলে শুধু এই হাইব্রিডের কারণে প্রায় 3,00,000 টন বা তার চেয়েও বেশি, আমরা আশা করছি বেশি, তবে আমি কমটাই বলছি যে কমপক্ষে 3,00,000 টন বেশি ধান আমরা হাইব্রিডের কারণে পাব। এছাড়া মন্ত্রী আরও জানান গত বছর আমনের উৎপাদন কম হওয়ায় চালের দাম বেড়েছে, কিন্তু এবার হাইব্রিড চাষ করার কারণে 10 থেকে 15 দিন আগেই বোরোর ধান এসেছে। যেহেতু হাইব্রিড ধানের উৎপাদনশীলতা বেশি, আমাদের স্থানীয় উচ্চ ফলনশীল জাতের চেয়ে বেশি উৎপাদন হয়, সেই জন্য আমরা চেয়েছিলাম যে আমরা 2,00,000 হেক্টর বেশি জমিতে হাইব্রিড লাগাবো। তার জন্য আমরা কৃষকদেরকে বীজ সহ অন্যান্য প্রণোদনা দিয়েছি। করোনায় খাদ্য নিয়ে যাতে কোনো আতঙ্কের মধ্যে পড়তে না হয়, পাশাপাশি কৃষকরা যাতে ভালো দাম পায় সেজন্য সরকার কাজ করে যাচ্ছে বলেও জানান কৃষিমন্ত্রী। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পাল্টে যাচ্ছে ফেনীর ঐতিহাসিক রাজাজি দিঘির চেহারা। দীর্ঘদিন দখল হয়ে থাকা এ দিঘি ও এর আশপাশের বেদখল জায়গা দখল করে নেওয়া হয়েছে সৌন্দর্য বর্ধনের উদ্যোগ। জলবায়ু পরিবর্তন ট্রাস্টের অর্থায়নে এ প্রকল্প বাস্তবায়ন করছে ফেনী পৌরসভা। দিঘিটির পুনরুদ্ধারের এ উদ্যোগে খুশি জেলাবাসী। ফেনী শহরের কেন্দ্রে 10.32 একর নিয়ে অবস্থিত রাজাজির দিঘি। শতবর্ষী এ দিঘিটি জেলার অন্যতম দর্শনীয় স্থান। বাঁধানো পার, দৃষ্টিনন্দন বাগান, ঝকঝকে পানি দেখে বোঝার উপায় নেই বছর কয়েক আগেও দখল দূষণে বিপর্যস্ত ছিল এই দিঘিটি। যে দোকানগুলো ছিল এগুলোর জন্য আমরা অনিরাপদ মনে করতাম, তো এখন দোকানগুলো সরে যাওয়ার পরে জিনিসটা অনেকটা নিরাপদ হয়েছে। এখানে আসলে একটু প্রাকৃতিক বাতাসে আমরা একটু মুক্ত নিঃশ্বাস নিতে পারি। দিঘির উত্তর, দক্ষিণ ও পূর্ব পাশে নির্মাণ করা হয়েছে সুরক্ষা প্রাচীর, পাকা সিঁড়ি, দর্শনার্থীদের বসার ব্যবস্থা, সব মিলিয়ে দিঘিটি এখন জেলার অন্যতম বিনোদন কেন্দ্র। রাতের বেলা আলোটা থাকে না, ওই জন্য এখানে বিভিন্ন রকম অকারেন্স বা মাদক শিবিরে এখানে আসে, তো এই জন্য আমাদের কমফোর্টেবল হয় না, আসা যায় না। চতুর্দিকে যদি পুরো এটারে পার্কে পরিণত করতো, দিঘির আরো 2টা পার বাকি রয়েছে, ওই 2টা পারও যদি পার্কে পরিণত করে তাহলে দিঘির সৌন্দর্য অনেক বৃদ্ধি পাবে। বন ও পরিবেশ মন্ত্রণালয়ের অধীনে জলবায়ু পরিবর্তন ট্রাস্টের অর্থায়নে এর উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে ফেনী পৌরসভা কর্তৃপক্ষ। আমরা ইতিমধ্যে ফেনী পৌরসভাকে উদ্যোগ নিয়েছি এটাকে আরও একটি নান্দনিক দৃষ্টিহীন করার জন্য। আমরা আগে যে জলবায়ু কাজ হয়েছে সেই কাজে আমরা পুরোটা কাজ আমাদের হয় নাই, এবং নতুন করে আমরা বরাদ্দ দিয়ে সেখানে আরও দৃষ্টিহীন করার জন্য আমরা ইতিমধ্যে উদ্যোগ নিয়েছি। 2017 সালে শুরু হওয়া এই প্রকল্পে এর মধ্যে ব্যয় হয়েছে প্রায় 3,71,00,000 টাকা। দ্রুত উন্নয়ন কাজ শেষ করার দাবি পৌরবাসীর। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। মুক্তিযুদ্ধের শুরুতে স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে দেশবাসীকে উদ্দীপনা যুগিয়েছিল চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র। 25 মার্চ কালরাত্রির পর এই বেতার কেন্দ্রে প্রচারিত ঘোষণা শুনেই পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম শুরু করে মুক্তিকামী বাঙালি। তবে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতেও এই বেতার কেন্দ্রের ইতিহাস সংরক্ষণে নেই কোনো উদ্যোগ। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের সাথে ওতপ্রোতভাবে জড়িত কালুরঘাট বেতার কেন্দ্রের নাম। মুক্তিযুদ্ধের শুরু থেকে বেতার কেন্দ্রটি পরিণত হয় বাঙালির অন্যতম দিশারি হিসেবে। সে সময় এর নাম ছিল স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্র।
পঁচিশ মার্চের ভয়াল কালরাত্রিতে ঢাকায় নৃশংস গণহত্যার পরই ২৬ মার্চ স্বাধীনতার ঘোষণা, প্রচারের মধ্য দিয়ে যুদ্ধের চূড়ান্ত ডাক আসে দেশবাসীর কাছে। পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মুক্তিকামী বাঙালি। সে সময় বেতার কেন্দ্রটির দখল ছিল আওয়ামী লীগ নেতাদের কাছে। এম এ হান্নান, আতাউর রহমান খান কায়সার, ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন, রাখাল চন্দ্র বণিক সহ অনেকের সঙ্গে ছিলেন সে সময়ের তরুণ গণপরিষদ সদস্য মির্জা আবু মনসুরও। তখন বলে যে রেডিওতে তাড়াতাড়ি ঘোষণা দিতে হবে বাংলাদেশ স্বাধীন। হান্নান সাহেবের নেতৃত্বে আতাউর রহমান কায়সার আমি গিয়ে কালুঘাট বেতার কেন্দ্রে আপনার হান্নান সাহেব যে ভাষণটা দিল ২৬শে মার্চ। পরে এই বেতার কেন্দ্র থেকে মুক্তিযুদ্ধের নানা নির্দেশনা প্রচারিত হয়, যদিও কয়েকদিনের মধ্যেই বিমান হামলায় গুড়িয়ে দেওয়া হয় বেতার কেন্দ্রটি। পাকিস্তান হানাদার বাহিনী দেখল যে স্বাধীনতার পক্ষের গানগুলা সেখানে প্রচারিত হচ্ছে, তখন তারা এয়ার স্ট্রিপিং এর মাধ্যমে এটা ২৯ তারিখ কি ৩০ তারিখে এটা ধ্বংস করে দেয়। স্বাধীনতা সংগ্রামে অনন্য ভূমিকা থাকলেও কালুরঘাট বেতার কেন্দ্রের ইতিহাস সংরক্ষণে কোনো উদ্যোগ না নেয় হতাশ বীর মুক্তিযোদ্ধারা। রাশিয়া, তারপরে অন্যান্য দেশে যেখানে যুদ্ধ হয়েছে, ভিয়েতনাম, এসব দেশে কিন্তু মুক্তিযুদ্ধের যে স্থানগুলা তারা চিহ্নিত করছে, চিহ্নিত করে সেগুলো সেখানে মনোমন করছে, সেগুলো প্রিজার্ভ করছে, এগুলো করা উচিত। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের দায়িত্ব হলো সেটা। কালুরঘাট বেতার কেন্দ্রের স্থাপনাটি বর্তমানে বাংলাদেশ বেতার চট্টগ্রামের অনুষ্ঠান ট্রান্সমিশন কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। সমগ্র বাংলাদেশ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরেকবার। করোনা সংক্রমণ ঠেকাতে সবকিছু নিয়ন্ত্রণে আনা হতে পারে, সংসদে বললেন প্রধানমন্ত্রী, স্বাস্থ্যবিধি মানার আহ্বান। এবার লঞ্চেও অর্ধেক যাত্রী পরিবহনের শর্তে শতকরা ৬০ ভাগ ভাড়া বাড়ল, আজ থেকেই কার্যকর। করোনা প্রতিরোধে মানা হচ্ছে না সরকারের ১৮ দফা নির্দেশনা, স্বাস্থ্যবিধি না মানলে জরিমানা। ব্রাহ্মণবাড়িয়া হেফাজতের অন্যতম টার্গেট ছিল আইন শৃঙ্খলা বাহিনী, বললেন আইজিপি, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন। সাতক্ষীরার কলারোয় মা ও দুই ছেলে মেয়ের মরদেহ উদ্ধার, যৌন নির্যাতনের বিচার না পেয়ে আত্মহত্যার অভিযোগ। স্টিকি থিনার, কাঠ, গাড়ি অথবা বাড়ি, সব রঙে কার্যকরী। এ ছিল সমগ্র বাংলাদেশের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।